সাউথের মুভি আমি তেমন একটা দেখি না। সত্যি বলতে ওদের মুভির গল্প হয়তো ইউনিক হয়, কিন্তু ওদের লাউড অ্যাক্টিং এবং এক্সিকিউশন আমার অপছন্দের জায়গা। এর মাঝেও হাইলি কোনো রেকমেন্ডেশন পেলে সেটি দেখার চেষ্টা করি, আর মোস্ট অফ দ্য টাইম মুভিগুলো ভালো লাগে আমার। সেই সূত্র ধরে সম্প্রতি জম্বি রেডি নামের একটি মুভি রেকমেন্ডেশন পেলাম, 2021 তেলেগু হরর কমেডি, ডিরেক্টেড বাই প্রশান্ত বর্মা। এখন আপনাদের সাথে শেয়ার করব জম্বি রেডি নিয়ে আমার মতামত। ওয়েলকাম টু বিং সিরিয়াস, চলুন জেনে আসা যাক কেমন ছিল সাউথের জম্বি ফিল্ম জম্বি রেডি। মুভির গল্প শুরু হয় করোনা ভাইরাস নিয়ে। হ্যাঁ, সমসাময়িক একটি প্লট দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। একটি গ্রামের একজন ম্যাড সায়েন্টিস্ট করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, আর সেই ভ্যাকসিন পরীক্ষা করার জন্য মানুষ কিডন্যাপ করে তাদের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। এই এক্সপেরিমেন্টের মধ্যেই একটি ভ্যাকসিন পরীক্ষা করতে গিয়ে সেটি ভিকটিমের শরীরে বিপরীত প্রতিক্রিয়া করে বসে। ভিকটিম তার সেন্স হারিয়ে একটি জম্বিতে পরিণত হয়। অন্যদিকে গল্পের নায়ক মারিও একজন গেম ডেভেলপার, শহরে থাকে। ঘটনাচক্রে মারিও এবং তার দুই বন্ধুকে ওই গ্রামে যেতে হয়, আর যাওয়ার পথেই এক বন্ধুকে ওই জম্বি কামড় দিয়ে বসে। এখন সমস্যা হচ্ছে, এটি যে আসলে জম্বি ছিল এটা কেউ বুঝতে পারে না। ম্যাড সায়েন্টিস্ট এসে ওই জম্বিকে পাগল বলে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু মারিওর বন্ধু ঢুকে যায় গ্রামের ভেতরে। এরপর যা ভাবছেন তাই, একে একে জম্বিতে পরিণত হয় পুরো গ্রাম। শুরু হয় মারিও এবং তার সাথে সুস্থ থাকা আরো কয়েকজনের টিকে থাকার লড়াই। আপাত দৃষ্টিতে একটি টিপিক্যাল জম্বি মুভি মনে হলেও এখানে কিছু ইন্টারেস্টিং টুইস্ট আছে, আর জম্বি কমেডি হওয়ার পাশাপাশি এখানে টিপিক্যাল সাউথ ফরম্যাটের একটি গল্প বাছাই করা হয়েছে, যেখানে দুইটি ক্ষমতাবান পরিবারের অতীত, দ্বন্দ্ব, ড্রামা সবকিছুই ছিল। তাই আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে এই মুভিতে, এই ব্যাপারটা ছিল ইন্টারেস্টিং। মুভিটি একটি আউট অ্যান্ড আউট মশলা ফিল্ম, তাই ফিল্মের অ্যাকশন, সেট ডিজাইন, ডায়ালগ সবকিছুই ছিল লাউড, কিন্তু তারপরেও ইন্টারেস্টিং প্লট এই মুভিকে এনজয়েবল করেছে। কিছু কিছু সিন এত হিলারিয়াস ছিল যে সেগুলো রিপিটে দেখেছি কয়েকবার, আর মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ক্যাচি। গত বছরের ফেমাস গো করোনা গো মিম থেকে ইন্সপায়ার্ড একটি গান দেওয়া হয়েছে এই মুভিতে, যে গানটি ছিল আসলে ইন্টারেস্টিং। মুভিতে সবার অ্যাক্টিং মোটামুটি ভালোই ছিল, আর যেহেতু জম্বি মুভি তাই এখানে মেকআপ খুব গুরুত্বপূর্ণ, সেই দিক থেকেও মুভিটি আশাহত করেনি। জম্বি লুকে অ্যাক্টরদের মেকআপ ছিল কনভিন্সিং। তবে মুভিতে কিছু নেগেটিভ দিক ছিল যেগুলো না থাকলে এই মুভিটি হয়তো মাস্টারপিস হতে পারত। যেমন প্রথমত, মুভির ফার্স্ট হাফে কাহিনী একটু বেশি স্ট্রেচ করা হয়েছে, মূল গল্পে ঢুকতে প্রায় পুরো অর্ধেক সময় পার করে দেওয়া হয়েছে, যা ছিল বোরিং। তাছাড়া মুভিতে অনেক ইলজিক্যাল সিকোয়েন্স ছিল। হ্যাঁ, জানি সাউথের মুভিতে এগুলো টুকটাক থাকে, কিন্তু সেগুলো যদি এমন হয় যে একটা বাচ্চা ছেলে পর্যন্ত ভুল ধরে ফেলে তাহলে সেটা তো প্রবলেম। আর মুভির এন্ডিং ছিল একদম বাজে। পুরো মুভি যতটা এনজয় করেছি তা এক নিমিশে নষ্ট করে দিয়েছে এর চিজি এন্ডিং। তবে এগুলো বাদ দিয়ে সার্বিক বিবেচনায় জম্বি রেডি একটি ফান ফিল্ম। এই লকডাউনে পরিবারের সবাইকে নিয়ে দেখে ফেলতে পারেন, সময়টা খারাপ কাটবে না আশা করি, আর বাংলা সাবটাইটেল দিয়ে দেখলে তো আরো বেশি এনজয় করবেন। রেটিং এর বিবেচনায় আমি জম্বি রেডিকে রেটিং দিচ্ছি 6.5/10। তাহলে এই ছিল সাউথের হরর কমেডি জম্বি রেডি নিয়ে আমার মতামত। আপনি মুভিটি দেখে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এই ভিডিও ভালো লাগলে একটি লাইক ও শেয়ার কিন্তু কাম্য। এমন আরো ভিডিও পেতে বিং সিরিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই।